তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আমার এরিয়ার যে দু হাজার একুশের নতুন ভোটার লিস্টটি আছে সেটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন তালিকা দু হাজার একুশ এস টোয়েন্টি ফাইভ অর্থাৎ সিরিয়াল টোয়েন্টি ফাইভ তো এখানে বলা হয়েছে সংশোধন বছর দু হাজার একুশ ভিত্তি তারিখ অর্থাৎ লাগু হওয়ার তারিখ কিন্তু এক এক দু হাজার একুশ এবং এটা প্রকাশনা করা হয়েছে আগামী আঠেরো এগারো দু হাজার কুড়িতে তো এটা কিন্তু নতুন লঞ্চ করা হয়েছে দু হাজার একুশের নতুন ভোটার লিস্ট তো আপনারা যদি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন এছাড়া যদি আপনারা ভোটার কার্ডের ভুল সংশোধন করানোর জন্য আবেদন করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এই নতুন ভোটার লিস্টে আপনাদের নাম এসছে কিনা সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো আপনারা আপনাদের এরিয়ার যে এই নতুন ভোটার লিস্টটি আছে সেই ভোটার লিস্টটি কীভাবে ডাউনলোড করবেন সমস্ত প্রসেস কিন্তু এ টু জেড দেখে নেব তো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচে যে লাইক বাটনটি দেখছেন সেটাতে ক্লিক করে ভিডিওটিতে একটা লাইক দিন আর চ্যানেলে পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখছেন সেটাতে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন আর আপনি যদি আমাদের পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি স্কিপ না করে সে অব্দি দেখতে থাকুন তো নতুন ভোটার লিস্টটি ডাউনলোড করার জন্য সবার প্রথমেই আপনারা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন তো এখানে আসার জন্য সিম্পলি আপনারা গুগলে লিখবেন এনভিএসপি ডট ইন লিখে সার্চ করে দেবেন তাহলেই কিন্তু এই ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেই ডাইরেক্টলি আপনারা এখানে চলে আসতে পারবেন তো আপনারা যদি মোবাইল দিয়ে এরকম ওপেন করে থাকেন তাহলে সিম্পলি আপনারা কী করবেন সাইডে যে থ্রি রড অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা কী করবেন এখানে এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন তো আমার দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ সাইট করা আছে তো আপনারা এরকম ডেস্কটপ সাইট করে নেবেন তো করে নেওয়ার পর সিম্পলি আপনারা নিচে চলে আসবেন তো নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রারল পিডিএফ তো সিম্পলি আপনারা এই ডাউনলোড পিডিএফ পিডিএফে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজটি চলে আসবে তো এখানে বলা আছে সিলেক্ট স্টেট তো সিম্পলি আপনারা এখান থেকে আপনাদের স্টেট সিলেক্ট করে নেবেন তো আমরা ওয়েস্ট বেঙ্গলের এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব আপনারা যদি আসাম বা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা আসাম বা ত্রিপুরা সিলেক্ট করে নিতে পারেন তো আমরা ওয়েস্ট বেঙ্গলের এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব নেওয়ার পর এখানে গো যে আছে এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথে পেজটি একটু লোড হয়ে নেবে নেওয়ার পরেই কিন্তু আমাদের পরবর্তী পেজে চলে আসবে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি তো আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু চলে এসছে তো এখানে দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তো আমাদের কিন্তু এটা বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট তো ডাইরেক্টলি আপনারা এই ওয়েবসাইটে আসলেও কিন্তু আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন তো সিম্পলি আমি আসাম বা ত্রিপুরার লোকেদের জন্য ন্যাশনাল ওয়েবসাইট থেকে আপনাদের দেখিয়ে দিলাম তো আমরা তো যেহেতু ওয়েস্ট বেঙ্গল আপনারাও যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকেন তাহলে সিম্পলি আপনারা যদি এই ওয়েবসাইটে আসেন তবুও কিন্তু আপনাদের হয়ে যাবে তো সিম্পলি আপনারা যখন এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর নিচে চলে আসবেন নিচে চলে আসলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কিন্তু ডিস্ট্রিক্টের নাম এখান থেকে শো করছে তো আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি আমার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো নেওয়ার সাথে সাথেই পরবর্তী পেজে চলে আসবে তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এসি নং এবং এসি নেম অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নাম কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টের যে সমস্ত বিধানসভা কেন্দ্র আছে সেই সমস্ত কিন্তু এখানে শো করছে তো আপনারা আপনাদের বিধানসভা কেন্দ্রটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো বিধানসভা কেন্দ্রটি সিলেক্ট করা নেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোলিং স্টেশন নেম এবং পার্ট নাম্বার পোলিং স্টেশন নেম এবং ড্রাফট রোল তো এখানে আপনারাদের পোলিং স্টেশন নাম এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের বিধানসভা কেন্দ্রের সমস্ত পোলিং স্টেশন নেম অর্থাৎ ভোটগ্রহণ কেন্দ্রের নাম কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা যেখানে ভোট দেন সেই স্কুলের নাম অর্থাৎ সিম্পলি আমাদের ভোট গ্রহণ কেন্দ্রগুলি স্কুলের মধ্যেই হয় তো সেই স্কুলের নাম কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন তো সিম্পলি আমরা এখান থেকে আমাদের যে ভোটগ্রহণ কেন্দ্রটি রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে খুঁজে নেব খুঁজে নেওয়ার পর সিম্পলি আমরা এখানে ড্রাফট রোল আপনারা আপনাদের খুঁজে নেওয়ার পর সাইডে যে ড্রাফট রোল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে বলছে ক্যাপচারটাকে ভেরিফাই করতে তো সিম্পলি এই যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেবেন তো এই ক্যাপচার কোডটা যেমন আছে এরকমই কিন্তু এখানে বসাতে হবে তো আপনাদের এই ক্যাপচার কোড বসাতে অসুবিধা হলে বা বুঝতে অসুবিধা হলে আপনারা সিম্পলি এই রিফ্রেশে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে এই ক্যাপচার কোডটা চেঞ্জ হয়ে যাবে তো সিম্পলি আমরা এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করে দেবো তো আমরা এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা আমরা এখানে বসিয়ে নিয়েছি তো এখন আমরা সিম্পলি এখানে ভেরিফাই ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথেই এখানে কিন্তু বলা আছে যে ড্রাফট রোলটা ডাউনলোড করার কথা তো সিম্পলি আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের এই পেজটা ডাউনলোড হয়ে নেবে আপনাদের যে ভোটার লিস্টটা সেটা ডাউনলোড হয়ে ওপেন হয়ে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন তালিকা দুই হাজার একুশ এবং এছাড়া এখানে বলা হয়েছে সংশোধন বছর দুই হাজার একুশ ভিত্তি তারিখ এখানে দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে যে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন দুই হাজার একুশ অর্থাৎ দুই হাজার একুশ এক এক দুই হাজার একুশ শের পরেই কিন্তু এই ভোটার লিস্টটা লাগু হবে এবং প্রকাশনার তারিখ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আঠেরো এগারো দুই তো এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম ওয়ার্ডের নাম বা ব্লকের নাম সমস্ত আপনাদের অ্যাড্রেসটা এখানে দেওয়া থাকবে তো সেই অ্যাড্রেসটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এছাড়া যদি আপনারা ভোট গ্রহণ কেন্দ্রে আপনাদের কতজন মহিলা পুরুষ আছে এবং নির্বাচনের সংখ্যা সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখা দেখে নিতে পারবেন এছাড়া কিন্তু নির্বাচন কেন্দ্র আপনাদের ভোট গ্রহণ কেন্দ্রটা আছে যেটা সেটা কিন্তু এখানে নকশা দেওয়া আছে এছাড়া এখানে নিচে থেকে কিন্তু আপনারা আপনাদের যে নামগুলো আছে ভোটার লিস্টের যে সমস্ত নাম সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন তো আপনারা যদি কারেকশান করে থাকেন বা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের যদি নতুন নাম এখানে চলে আসে তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা দুই হাজার একুশের যে নতুন ভোটার লিস্ট এসেছে সেটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এছাড়া আপনাদের মনে কোনো প্রকার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটিকে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা শেয়ার করে দিন এই ভিডিওর লিঙ্ক যাতে সবাই এই ভিডিওটিকে দেখতে পারে এবং জানতে পারে এছাড়া আপনারা যদি এই সমস্ত নিত্য নতুন আপডেটগুলো আপনারা যদি সাথে সাথেই পেতে চান তাহলে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন তো এই ছোট্ট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও হয় অবধি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন